আপোনালোকে চাই আছে পিএ নিউজ। খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির সম্পর্কত কামরূপ জেলার উপায়ুক্ত কার্যালয়ের সভাকক্ষত মঙ্গলবারে এখন বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী রঞ্জিত কুমার দাসর অধ্যক্ষতায় অনুষ্ঠিত হওয়া বৈঠকত মূল্য বৃদ্ধির রোধ করবলৈ এনফোর্সমেন্ট টাস্ক ফোর্স গঠন করা হয়। খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির সম্পর্কত কামরূপ জেলার উপায়ুক্ত কার্যালয়ের সভাকক্ষত মঙ্গলবারে এখন বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী রঞ্জিত কুমার দাসর অধ্যক্ষতায় অনুষ্ঠিত হওয়া বৈঠকত মূল্য বৃদ্ধির রোধ করবলৈ এনফোর্সমেন্ট টাস্ক ফোর্স গঠন করা হয়। খাদ্য অসামরিক যোগান আর গ্রাহক পরিক্রমা বিভাগের পর্যালোচনা বৈঠকখনত রাজ্য জনসাধারণে সন্মুখীন হয়ে থাকা খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতত প্রশাসনে লওয়া ব্যবস্থাবলীর বিষয়ে পর্যালোচনা করার লগতে আন বহুকেটা বিষয়ের সন্দর্ভত আলোচনা করা হয়। কামরূপ মহানগর জেলার লগতে রাজ্যখনত চলি থাকা চাউল, ডাইল, আটা, মিঠাতেল, আলু, পিঁয়াজকে ধরি অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী আর পাচলি পাইকারি খুচুরা মূল্যর সহ জড়িত বিভিন্ন বিষয়ের উপস্থিতি বিষয়া তথা প্রতিনিধির সহ আলোচনা করে মন্ত্রী রঞ্জিত কুমার দাসে। পাইকারি আর খুচুরা বাজারত দেখা দিয়া অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী আর পাচলির দামর তারতম্য দূর করবর বাবেই এই সভাত এনফোর্সমেন্ট দল গঠন করা হয়। আনহাতে সভাত বিভাগীয় শীর্ষ বিষয়া, জেলা প্রশাসনের শীর্ষ বিষয়া তথা চেম্বার্স অব কমার্সকে ধরে বিভিন্ন ব্যবসায়িক সংস্থার প্রতিনিধিসকল উপস্থিত থাকে।